চট্টগ্রাম মহানগরীতে বাস মিনিবাস হিউম্যান হলার টেম্পো সহ প্রায় ছয় হাজার গণপরিবহন চলাচল করে এর মধ্যে শুধুমাত্র জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের আওতাধীন গাড়ির সংখ্যা সাড়ে চার হাজার বাকি দেড় হাজার গাড়ি চলাচল করে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের অধীনে এদিকে মালিক শ্রমিকদের একাংশের আকস্মিক অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘটে কিছুটা বিপাকে পড়ে নগরবাসী ধর্মঘটের দ্বিতীয় দিনে নগরীতে গণপরিবহনের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত যানবাহনের অভাবে ভোগান্তিতে পড়তে হয় চাকরিজীবী এবং শিক্ষার্থীদের এদিকে যান চলাচল স্বাভাবিক করতে সোমবার সকাল থেকে বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের পাশাপাশি কাজ করতে দেখা যায় পরিবহন মালিক শ্রমিকদের অপরাংশকে তাদের দাবি প্রশাসনের ই ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম বা পস মেশিন চালুর বিরোধিতা করতেই এই ধর্মঘট ডাকা হয়েছে আমরা তাদের এই হটকের সিদ্ধান্তকে ধিকার দেই এবং এরকম করার ঠিক হয় না জিম্মি করে অন্য পক্ষের গাড়ি ভাঙচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধর্মঘট কোনো অবস্থায় পালন করা সমীচীন নয় অন্যদিকে আগ্রাবাদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘর চালু রাখার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের নেতারা মেয়র মহোদয় আসবেন কালকে আসার পরে আমরা মেয়র মহদয় সঙ্গে আলোচনা করে উনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এসে আমাদের এই বিষয়ে মীমাংসা করে দিবেন তো উনি না আসা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যহত থাকবে। এগারো দফার দাবি বাস্তবায়নে রোববার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ সেগুলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম